হৃদয় রক্তক্ষরণ চলছে, ক্ষত বিহ্বল এই হৃদয়। আপনারা জেনে থাকবেন গত সোমবার যখন ভোর হয় তুরস্ক ইয়েমেন এগুলো এক একটা জায়গায় এক একটা শহর ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, তাদের আহাজারি আর কাতরতা যদি আমরা কাতরতা দেখি তাহলে নিজেকে সামলিয়ে রাখা যায় না। আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, আমি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে আজকে মুসলিম বিশ্বে যে ভূমিকম্প হলো, যার জনক্ষত্র বিক্ষত হয়ে যাচ্ছে, এই শহরটি অসংখ্য মানুষ মারা গেল, তাদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ চলবে, চোখে পানি ঝরবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন বুখারীর 6011 নম্বর হাদিসে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি, তাহকিক মিশকাতে যে হাদিসটি 5053 নম্বরে এসেছে এবং বুখারীতে 6011 তে এসেছে, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তা'আতুফিহিম কামা সালিল জাসাদি উদুআন কামা সালিল জাসাদি ইজাস্তাকাই উদুআন তাদাইলাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। খুব স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই হাদিসের মধ্যে, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তা'আতুফিহিম কামা সালিল জাসাদি ইজাস্তাকাই উদুআন তাদাইলাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। তোমরা মুমিনদেরকে পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব এবং দয়া অনুগ্রহের ক্ষেত্রে কয়টা জিনিসের কথা বললেন? তিনটা জিনিস, পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব এবং দয়া অনুগ্রহের ক্ষেত্রে কেমা সালিল জাসাদ, একটা দেহের মতো দেখবে, একটা শরীরের মতো দেখবে। তাহলে সারা বিশ্বের যত মুমিন আছে, যত মুসলমান আছে, এই বাগবাড়ির মুমিনের সঙ্গে, এই বাগবাড়ির মুসলমানের সঙ্গে তুরস্ক ইয়েমেন সৌদি আরবের যত মুমিন মুসলমান, তারা নিজেদেরকে দাবি করে তারা হচ্ছে এক পতাকাবাহী দেহের মতো। শরীরের কোনো অঙ্গ যদি ব্যতীত হয়, জ্বর হয়, বিনিদ্রো হয়, তখন সমস্ত শরীর যেভাবে ব্যতীত হয়, বিনিদ্রো হয়, জ্বরে আক্রান্ত হয়, তেমনি বিশ্বের কোনো প্রান্তের একজন মুসলমান যদি, একজন মুমিন যদি ব্যতীত হয়, ব্যথা পায়, তাহলে বিশ্বের সমস্ত মুসলমান মুমিন সেভাবেই ব্যথা পায়। সুবহানাল্লাহ, বলেন না? এভাবেই পতাকাবাহী দেহের মতো নিজেকে মনে করতে হবে। এবং তুরস্ক থেকে যদি একজন মুসলমানের, আমরা যদি ফিলিস্তিন থেকে একজন মুসলমানের, একজন মুমিনের আহাজারি শুনি, তাহলে যে আহাজারিটি করবে, তাহলে আমার কাছে যেন মনে হয় আমার আহাজারিটা এটাও আমার। কিভাবে? দেখেন দেখেন পরের যে হাদিসটা আছে 5054 নম্বর হাদিস তাহকিক মিশকাতের নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারুজুলিন ওয়াহিদিন ইজা ইসতাকাইয়া ইসতাকাইকুল্লুহু ওয়া ইন ইসতাকাইরা ইসতাকাইকুল্লুহু। আল মুমিনুনা কারুজুলিন ওয়াহিদিন, মুমিনরা হচ্ছে একটা দেহের মতো। কয়টা দেহের মতো? একটি মাত্র দেহের মতো মুমিনরা। যখন তার চোখ ব্যতীত হয়, চোখে কষ্ট পায়, চোখে যে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তার সমস্ত শরীর ব্যতীত হয়, সমস্ত শরীর কষ্ট পায়। ওয়া ইনিস্তাকাই রাসুস্তাকাই কুল্লুহু, যখন তার মাথা ব্যথা হয়, যখন তার মাথা ক্ষতিগ্রস্ত হয়, মাথা যখন যন্ত্রণা করে, তখন তার সমস্ত শরীর যেভাবে যন্ত্রণা করে, এভাবেই হচ্ছে সারা বিশ্বের মুমিনরা এক দেহের মতো। সুবহানাল্লাহ, বলেন না? কিন্তু আমরা মানি কয়জনে? ফিলিস্তিনে কত শিশু কান্না করছে, কত আহাজারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এই ফিলিস্তিনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না। যারা
বড় বড় মহলে আছেন আমলায় আছেন তারা তো কথা বলছেন না তারা নিশ্চুপ কেন বুঝি না এই হাদিসগুলো কি তাদের চোখে পড়ে না হাদিস আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদু বাদুহু বাদান সুম্মা শাবাকা বাইনা আসাবিহি তিনি বলতেছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদু বাদুহু বাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিচ্ছেন মুমিনরা হচ্ছে একটা গৃহের মতো কিসের মতো একটা গৃহের মতো আপনি যদি এই বিল্ডিংটার কথা মনে করেন এই মসজিদটি হচ্ছে তিনতলা ভবন তাহলে একটা যদি গৃহের কথা আমরা যদি টিন শেড বাড়ির কথা বলি বাঁশের খুঁটি দিয়ে তৈরি হয়েছে তাহলে বাঁশের খুঁটির যদি একদিকের বাঁশের খুঁটিটা সরে যায় তাহলে আরেক দিকের বাঁশের খুঁটি ওই ঘরকে দাঁড় করিয়ে রাখতে পারবে না আপনার এখানে একটা বিল্ডিং করতে পিলার করা হয়েছে আপনি যদি এক দিকের পিলারগুলো সরিয়ে দেন সব কিছু কাঠামো যদি সরিয়ে দেন আরেক দিকে এক কর্নারের মধ্যে যে পিলার রয়েছে এই পিলারগুলো ওই মসজিদকে দাঁড় করিয়ে রাখতে পারবে পারবে না তার মানে আপনাকে বুঝতে হবে ঐক্য কতটা দরকার আমাদের আমাদের এক ভাই যখন মার খায় এভাবে মুসলমানদেরকে মুমিনদেরকে ক্ষত বিক্ষত করে দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে এক এক করে ধরছে কিছুটা কষ্ট দিচ্ছে কিছুটা কষ্ট দিচ্ছে এক প্রান্তে একটা দলকে কষ্ট দিচ্ছে আরেকটা দলকে কষ্ট দিচ্ছে এভাবে তাদের ঐক্য বিনষ্ট করছে তাদের ছন্নছাড়া করে দিচ্ছে কিন্তু আমরা সেই এই যে আমরা দেখতেছি এতগুলো হাদিস আমাদের সামনে আছে যে একটা গৃহের মতো এক অংশ না থাকলে আর অংশর কোনো কাজ হবে না ওই ঘরকে দাঁড় করিয়ে রাখতে পারবে না কিন্তু আমরা সেই দাঁড় করাতে পাচ্ছি না আমরা নিজেদের মতো ঐক্য রাখতে পাচ্ছি না নিজেদেরকে একটা দেহের সঙ্গে তুলনা করতে পাচ্ছি না সম্মানিত হাজেরিন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন সুম্মা শাবাকা বাইনা আসাবিহি তিনি তার যে অঙ্গুলিগুলো আছে সেই অঙ্গুলিগুলো একটা আরেকটার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন একটা অঙ্গুলি আরেকটা অঙ্গুলির মধ্যে দুহাত দুহাতের মধ্যে কি করে দিলেন প্রবেশ করিয়ে দিলেন যে এভাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের মুমিনদের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে সম্মানিত হাজেরিন ২৪৪২ নম্বর হাদিস আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীতে ২৪৪২ নম্বর হাদিস তাহকিক মিশকাতে ৪৯৫৮ নম্বর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়ুসলিমুহু এক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই লা ইয়াযলিমুহু সে তার উপর জুলুম করে না ওয়া লা ইয়ুসলিমুহু সে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি এক মুসলমান ভাই যদি অপর মুসলমান ভাইয়ের অভাব মোচন করে দেয় তাহলে আল্লাহ তার অভাব মোচন করে দিবেন ওমান ফরাজ আন মুসলিমিন কুরবাতান ফরাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরুবাতিন ইয়াউমাল কিয়ামা আর এক মুসলমান যদি অপর কোন মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দেয় একজন ভাইয়ের একটা সমস্যা আছে আমার দেশে অনেক সমস্যা আছে বর্তমান যদি আপনি তুরস্ক ইয়েমেনের দিকে তাকান তাহলে তাদের অনেক সমস্যায় জর্জরিত আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও ফায়ার ফাইটারের ১২ জন টিম পাঠানো হয়েছে সেখানে তারা সেবা শুশ্রূষা দিবে তারা যতটুকু পারবে হেল্প করবে আমরা চাই আমাদের দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেন আরও বেশি বেশি তাদের জন্য বরাদ্দ পাশ করেন এবং তাদের জন্য বরাদ্দ দেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে যেন উত্তরণের ব্যবস্থা করে দেন এটা আল্লাহ তাআলাই করবেন আল্লাহর কাছে আমরা চাবো দোয়া করব কিন্তু তারপরও পারিপার্শ্বিকতা সাপেক্ষে আমাদের দেশ প্রধান থেকে শুরু করে যেগুলো মুসলিম কান্ট্রি আছে তারা যেন বেশি বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই সঙ্গে যারা বিশ্ব মোড়ল আছে মানবতার যারা কথা বলে সেই মানবতার কথা বলে মানবতার দাবি নিয়ে সবাইকে হেল্প করার জন্য এগিয়ে আসার জন্য আমরা আহ্বান করব সম্মানিত হাজেরিন যে কথা বলতেছিলাম এক মুসলমান যদি অপর মুসলমানের দুঃখ কষ্ট লাঘব করে দেয় দুঃখ কষ্ট কমিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট কমিয়ে দেবেন লাঘব করিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন না আপনি একটুখানি দুঃখ লাঘব করে দেন
দেখবেন আল্লাহ তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা এই হাদিসের শেষাংশে আছে যে ব্যক্তি অপর কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ তাআলা তার হক টিভি 24